নমস্কার, ওয়েলকাম টু টিউন স্টুডিও। চলে এসেছি আরেকটি নতুন গানের টিউটোরিয়াল নিয়ে। এটা গান নাও বলা যেতে পারে। আমি বেশ কিছুদিন ধরে ক্লাসিক্যাল মিউজিক বা শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে আলোচনা করছিলাম, তা বিভিন্ন রাগগুলো আলোচনা করেছি। সেরকমই একটা রাগের আজকে আলাপ এবং বিস্তার নিয়ে আলোচনা করব, রাগ ভৈরব। ভৈরব রাগের স্থায়ী অন্তরা বন্দিশ নিয়ে আমি আলোচনা করেছি, তান সেগুলো নিয়ে আলোচনা করেছি, বিস্তার আর আলাপ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। যাদের আলাপ বিস্তার দরকার তার আগের ভিডিও এবং আজকের ভিডিও দুটো ভিডিওই দেখো, আর যাদের শুধু বন্দিশ এবং তানের দরকার তারা আমার আগের ভিডিও ফলো করতে পারো। চলে যাচ্ছি আলাপে। আমি ইমনের আলাপ বোঝানোর সময় দেখিয়েছি, যে বলেছি যে আলাপ কিন্তু সবসময় গানের শুরুতে গাওয়া হয়, আরোহ অবরোহ পাকার করার কোনো প্রয়োজন নেই, আলাপের মাধ্যমেই গানের স্বরূপ প্রকাশ করা যায়। চলে যাচ্ছি ভৈরব রাগের আলাপে। আর প্রত্যেকবার আমাদের এবারও কিন্তু আমি বিফ্ল্যাট স্কেল থেকে শুরু করবো, মানে বাঁদিক থেকে 5 নম্বর কালোরের এখান থেকে বিফ্ল্যাট স্কেল শুরু হচ্ছে। চলে যাচ্ছে রাগ ভৈরব এর আলাপে। আমি সরগম সহযোগে দেখাচ্ছি, তোমরা সরগম সহযোগে বা আকার সহযোগে দুটোতেই গাইতে পারো। এই আলাপটা গাওয়ার পরে তোমরা সরগম অথবা আকার দুটোতে গাইতে পারো আমি বললামই। এটা করার পরে তারপরে আমরা চলে যাব রাগের স্থায়ী অন্তরাতে, মানে বন্দিশে। এবার স্থায়ী বন্দিশটা করার একবার করার পরে তারপর স্থায়ী বন্দিশে অর্ধেকটা বলে স্থায়ীর বিস্তারগুলো এক এক করে যেতে হবে। আমি করে দেখাচ্ছি। এবার চলে যাচ্ছি আমি স্থায়ীর অর্ধেকটা বলে প্রথম স্থায়ীর বিস্তারে। স্থায়ীর বিস্তারগুলো আমি পরপর করে দেখাচ্ছি, তারপরে স্থায়ীর বিস্তার থেকে আমি অন্তরার গানটা ধরে নেব। এভাবে অন্তরার বিস্তার তারপরে দেখাবো। আর একটা কথা আবারও বলছি, আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি, যে বিস্তার করার পরে কিন্তু তান করতে হয়, তান করার পরে কোনো বিস্তার করা হয় না। আমি সা সহযোগে দেখাচ্ছি, সরগম সহযোগে তোমরা আকার সহযোগেও গাইতে পারো। একটা করে বিস্তার গাইতে হবে। আর যখনই গানের জায়গা চলে আসবে, এই গানটি যেহেতু ফাঁক থেকে শুরু, ফাঁক আসলে পরে তবলায় ফাঁক যখনই বাজবে সঙ্গে সঙ্গে আমাকে আবার স্থায়ীর বন্দিশটা ধরে নিতে হবে। আর একটা কথা এখানে বলে রাখছি, ভৈরবের রে আর ধা কিন্তু আন্দোলিত হয়।
অন্তরা ধরার পরে বিস্তার করে উপরে সা করে নিয়ে কিন্তু অন্তরা ধরা হলো। অন্তরা এবার ধরার পরে কিন্তু পুরো অন্তরা বন্দিশটা গাইতে হবে, তারপরে আবার অন্তরা বিস্তার করতে হবে। আর একটা কথা বলে রাখছি, বিস্তারে কিন্তু আমি মন্দ সপ্তক তার সপ্তক তিনটে সপ্তকে কিন্তু দেখিয়েছি। সাধারণত স্থায়ীর সময় মন্দ্র এবং মধ্য সপ্তকে বিচরণ করা হয়, আর অন্তরার সময় তার সপ্তকে বিচরণ করা হয়। এইভাবে একের পর এক বিস্তারগুলো করতে হবে। আমি প্রধানত তিন ধরনের বিস্তারই করে দেখালাম। তো আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো টিউ স্টুডিও। চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, কারণ এরকম ধরনের অনেক ভিডিও সম্ভার নিয়ে আমি নেক্সট এপিসোডগুলোতে হাজির থাকবো। সাথে থেকো, ভালো থেকো।